আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এসএসসি গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3.2 প্রশ্ন নং 7-এর সমাধান করব। এখানে বলছে যে এ প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হলে দেখাও যে এম কিউব প্লাস 2p³ ইকুয়াল 3mn। তো যেহেতু এটা দেখাতে বলছে, সেহেতু আমাদের বাম পক্ষ ডান পক্ষ ধরে সমাধান করতে হবে। আমরা শুরু করি সমাধান। বাম পক্ষ এখন আমরা এই এম এর মান, এই এম সমান এ প্লাস বি এটা বসাই দেব। তাহলে যেহেতু এম কিউব আছে, তার মানে এ প্লাস বি হোল কিউব প্লাস 2। এই পি কিউব, পি কিউবের মান আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। তা আমরা এ কিউব প্লাস বি কিউব এটা বসাই দিলাম। এবার এইটুককে আমরা সরাসরি সূত্রে ফেলে দেব বা সূত্রে ভাঙাবো। তো এটুক এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a² প্লাস 3a³ প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা হলো এইটুকের জন্য। আর এই 2 দ্বারা এইটুককে গুণ করে দেব, প্লাস 2a³ প্লাস 2b³। এখন এ কিউব আছে একটা আর এইখানে আছে দুইটা, মোট হলো তিনটা, এবং বি কিউব আছে এখানে একটা, এখানে আছে দুইটা, মোট তিনটা। আর এখানে 3a²b 3ab² এখানে লেখা যায় 3a³ প্লাস, এটা লিখবো 3a²b প্লাস 3, এটা এ বি স্কোয়ার প্লাস 3, এখানে বি কিউব আছে একটা আর এলো দুইটা তিনটা, তাহলে 3b³। এখন সবখান থেকে আমরা 3 কমন নিতে পারি, 3 এ কিউব প্লাস এ স্কোয়ারবি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন 3 থাকলো, এই দুটো থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি। এখান থেকে এ স্কোয়ার নিয়ে গেলে থাকে এ প্লাস, এখান থেকে এ স্কোয়ার নিয়ে গেলে থাকে বি প্লাস, এই দুটো থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি। এখান থেকে বি স্কোয়ার কমন নিলে থাকে এ প্লাস, এখান থেকে বি স্কোয়ার নিয়ে গেলে থাকে বি। এখানে 3 এখানে থাকে, এ দুটো থেকে এ প্লাস বি কমন, তো এ প্লাস বি একটা নিলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যোগ হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 3 এই এ প্লাস বি আবার দেওয়া আছে এম, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এন, তা আমরা বসাই দেব এটুকের মান এম, এটুকের মান এন। এটাই আমাদের দেখাতে বলছিল যে এম কিউব প্লাস 2p³ ইকুয়াল 3mn, এটাই প্রমাণিত। অতএব সমান ডান পক্ষ প্রমাণিত। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিও দেখে যদি অঙ্কটি বুঝতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন,
যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।